নবম দিনে বন্যার কবল থেকে এখনও রক্ষা পায়নি উদয়পুরবাসী, কিন্তু তার মাঝে উঠে আসছে মৃত্যুর খবর। শরণার্থী শিবির থেকে নৌকা দিয়ে নিজ বসত বাড়িতে যাওয়ার পথে বাসের সঙ্গে বৈদ্যুতিক লাইনের সংযোগে এক ছাত্রের মৃত্যু ঘটে। ঘটনা উদয়পুর পশ্চিম খিলপাড়া ফকিরবাড়ি এলাকায়। ঘটনা সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল 3টে নাগাদ সুখসাগর জলার এলাকা থেকে এক শরণার্থী শিবিরে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফেরার পথে নৌকা চালিয়ে মোফাজ্জল হোসেন নামে 23 বছর বয়সী এক যুবক বাড়ি ফিরে আসছিল। তখন হঠাৎ করে তার হাতে থাকা নৌকা চালানো সেই কাঁচা বাসটি হঠাৎ বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসে, সাথে সাথে হাই ভোল্টেজ তারের ঝটকায় মুহূর্তের মধ্যে সুখসাগর জলায় পড়ে যায় সে। তার সাথে থাকা আরও 2 জন যুবক গুরুতর আহত হয়। এই ঘটনা দেখতে পেয়ে গ্রামীণ এলাকার সাধারণ মানুষ চিৎকার চেঁচামেচি শুরু করে মুহূর্তের মধ্যে শুরু হয় ব্যাপক দৌড়ঝাঁপ। পরে খবর দেওয়া হয় উদয়পুর দমকল কর্মীদেরকে। দমকল কর্মীরা এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করে নিয়ে যায় টেপানিয়া জেলা হাসপাতালে। হাসপাতালের চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার পর জানিয়ে দেয় মোফাজ্জল হোসেনের মৃত্যু হয়েছে। অপর আরও 2 জন গুরুতর আহত হয়েছেন, তাদেরকে বর্তমানে চিকিৎসা করাতে হবে টেপানিয়া জেলা হাসপাতালে। ডাক্তারের এই নির্দেশে বর্তমানে তাদের চলছে জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা। বুধবার বিকেলে এই মৃত্যুর খবর জানতে পারে রাজ্যের অর্থমন্ত্রী। জানা যায় তিনি আগামী 2-1 দিনের মধ্যে যেতে পারেন খিলপাড়া এলাকায়। সব মিলিয়ে একদিকে বন্যায় কবলিত হয়েছে সাধারণ মানুষ, আর অন্যদিকে এই মৃত্যুর ঘটনা রীতিমতো গোটা উদয়পুর শহরকে নাড়িয়ে দিয়েছে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। আচ্ছা, এটা কোন জায়গাতে ঘটনাটা? ওয়েস্ট খিলপাড়া। আচ্ছা, কয়জনের রিতা হয়েছে? 2 জন আসলে সাথে, একজন মারা গেছে, আরেকজন এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। আচ্ছা, 3 জন আছে। যিনি মারা গেছে ওনার নাম? ওনার নাম মুফাজ্জল হোসেন। মুফাজ্জল আর যিনি ময়নাল হোসেন, যিনি অসুস্থ চিকিৎসাধীন আছেন, তিনি তাদের নাম হয়েছে আরিফ হোসেন, বাবা ইদ্রিস মিয়া। দুপুরে ভাত খাইয়া বাড়িতে যাইতে লইছে, এর ভিতরে অ্যাক্সিডেন্ট লগে ইয়া লাগিয়ে গেছে, বাস লাগিয়ে গেছে, বাস লাগিয়ে ফিরে গেছে, এই হয়েছে। আচ্ছা, ও নৌকার মধ্যে থেকে বাসটা লাগছে আর এরকম হয়েছে। আচ্ছা, কোন সময় হয়েছে ঘটনাটা? 3:40 মানে 3:30-এর মধ্যে। আচ্ছা আচ্ছা, 3:30-এর মধ্যে। আচ্ছা, এটা কোন জায়গা? এটা নানদীবার কাছে, নানদীবার। আর ঘটনা হয়েছে অবিরবাড়ি।